আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো শীতের সবজি মাছ আর হলো কুমড়ো বড়ি। শীতে কুমড়ো বড়ি পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুব কম আছে। এই বড়িটা কিন্তু ঘরেও বানা যায়, আবার বাজারেও কিনতে পাওয়া যায়। এটা আমার ঘরে বানা বড়ই, সরি বড়ি, কুমড়ো বড়ি যেটাকে বলে। তো আজকে এই কুমড়ো বড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমি কুমড়ো বড়ি কয়েকটা সাজিয়ে দিলাম, এখন অল্প একটু তেল দিয়ে দেবো। কুমড়ো বড়ির তেল দিয়ে ভাজলে গন্ধটা থাকে না, জাস্ট একটু গরম করে দেব। এটা কোন কোন অঞ্চলে কি কি নামে ডাকেন আমি জানি না, তবে কমেন্ট করে জানাবেন। আমাদের বগুড়া অঞ্চলে এটা বলে কুমড়ো বড়ি বা কুমড়া বড়ি বা শুধু বড়ি, যে যেটা ডাকি। এটা সাধারণত শীতকালেই বেশি পাওয়া যায়, মাসকালে ডাল দিয়ে করা হয়। এটা খেতে কিন্তু বেশ টেস্ট, তবে এটা কিন্তু একটু ঠান্ডা আছে, যারা একটু ঠান্ডার প্রবলেম আছে তারা অ্যাভয়েড করে গেলেই ভালো। তবে দু একদিন খাইলে বেশ মজা লাগে তরকারিটা। তো আমি একটু সামান্য একটু গরম করে নিলাম তেল দিয়ে, তো হালকা দুই পিস ভেজে এখন এগুলো নামিয়ে নিব। সুন্দর করে ভাজলাম, ভেজে এগুলো একটু এখন নামিয়ে নিচ্ছি। এখন যেটা করব, তরকারিটা অত্যাধিক গরম হয়ে গেছে, জালটা একটু কমে দিব, দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা যেহেতু কড়াইটা গরম, তেলটা অলরেডি গরম হয়ে গেছে, একটু কালি জিরা দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব, তাইলে মাছ যে ভাজবো মাছটা নিচে লেগে যাবে না। আর দেব সামান্য একটু হলুদ গুঁড়া। এইভাবে মাছ ভাজলে নিচে যে মাছ লেগে যায় বাট লেগে যাবে না। এখন মাছগুলো আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন এগুলো ভেজে নেব। তো দুই পিস মাছটা সুন্দর করে ভেজে নিয়ে ফিরে আসছি। মাছগুলো আমি ভেজে নিয়েছি, তুলে রেখেছি। আর এখানে আমি সবজি দিয়েছি, ফুলকপি, শিম আর আলু। এখানে আপনি ভ্যারাইটি যার যেরকম সবজি খেতে মন চায় সেই রকমই দেবেন। ওই মাছ ভাজার তেলে আমি সবজিটা ঢেলে দিয়েছি। এটা অন্য সবজি দিয়েও খাওয়া যায় কুমড়ো বড়ি, কিন্তু ফুলকপিতে খেলে একটু স্বাদটা বেশি ভালো লাগে। এটার মধ্যে হালকা একটু
ভেজে নিলাম। লবণ আর হলুদ যেহেতু আগে বেশ কয়েকবার দেওয়া হয়েছে একটু পরে দেব। এখন যেটা করব সেটা হলো কাঁচামরিচ বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, এগুলা কিন্তু আমি তরকারির মাপ অনুযায়ী দিচ্ছি, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, কাঁচামরিচ আর একটু দিই। কাঁচামরিচের যদি বাটনাটা হয় এগুলো কিন্তু সব বাটনা দিয়েছি, এই কোমরবড়ির তরকারি আপনি অবশ্যই সব কিছু বাটনা দিয়ে করবেন, তাহলে এটা খেতে টেস্টি হবে। এখন আমি এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিব, কারণ আমার বাটনার মধ্যে লবণ এক করা আছে কিছুটা, লাগলে পরে আবার দেব। তো এখন আমি জাস্ট একটু সামান্য দিচ্ছি, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিব পরে, এটা একটুখানি কষে নিব আগে, মানে কষে ঠিক না, তেলের মধ্যে একটু মাখো মাখো করে নিব, ডালটা একটু হাই হিটে থাকবে যাতে সবজিটা সেদ্ধ একটু হয়েও যায়। ফুলকপির তরকারি নাড়াটা কিন্তু একটু সাবধানে নাড়বে, নইলে তরকারিটা ফুলকপিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ঢেকে রাখবো এক মিনিটের মতো, ঢেকে রেখে ফিরে আসি। এটা কিন্তু ঢাকা দেওয়ার পর একটু পানি বের হয়েছে, পানি বের হবে, ঢাকা দেওয়ার পর একটু পানি বের হবে। এখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই, এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য একটু পানি, এখন এই তরকারিটা আবার ঢাকা দিব। জল চালটা মিডিয়ামের একটু বেশি হবে, হাই হিটে হবে না, মিডিয়ামের একটু বেশি হবে যাতে সবজিগুলো নরম হয়ে আসে। এরকম করে অল্প একটু পানি দিয়ে দিয়ে আমি সবজিগুলো ঢেকে ঢেকে এক দুই মিনিট পর পর সেদ্ধ করে নেব। তরকারিটা যেহেতু নরম, দুইবার পানি দিলে মোটামুটি একটা সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গেছে, এখন যেটা করব সেটা হলো এই যে এগুলো রেখেছি এগুলো এর মধ্যে দিই, দিয়ে একটু হালকাভাবে নাড়বো যাতে মাছ আর কোমর বড়িটা ভেঙে না যায়, একটু মশলার মধ্যে থাকে। এখন এটাকে আবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্যে। ঢাকা দেওয়ার পর এরকম হয়ে গেছে, এখন আমি এখানে জাস্ট পরিমাণ মতো ঝোলের পানি দেব। কুমড়ো বড়ি আছে, কুমড়ো বড়ি কিন্তু ঝোল টেনে নেবে, অতএব একটু পরিমাণ হচ্ছে বেশি পানিটা দিব, দিয়ে হাই হিটে ঠিক কুমড়ো বড়ি যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ এটা জাল দিয়ে নেব। পানি এখানে আরও লাগবে, ঠিক এই পরিমাণ যখন পানি আসবে তখন তরকারিটা নামিয়ে নিব। এখানে পানি আরও দেব এবং জালটা জোরে করে দেব, ঢাকা দিয়ে দিব জাস্ট পাঁচ মিনিট, একদম হাই হিটে এটাকে
ফুল স্পিডে রান্না করে ফিরে এসে দেখাচ্ছি ফাইনাল লুক কেমন হলো। তরকারিটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি কিছু জিরা আর ধনিয়ার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দেব। জালটা জোরেই থাকবে, জাস্ট অল্প একটু ঢাকা দিয়ে এটা আর একটু মজে নিয়ে দেখাচ্ছি এটা খেতে কেমন হয়েছে। এই হলো তরকারিটার ফাইনাল লুক। আর কুমড়ো বড়িটা দেখেন ফুলে কত বড় হয়েছে। তো আশা করি এই শীতের সবজি দিয়ে কুমড়ো বড়ি মাছ দিয়ে ঝোল এই রেসিপিটা আপনারা করে খাবেন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ তবে এখানেই, আল্লাহ হাফিজ।